হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো 2011 সালে মুক্তি পাওয়া পর্তুগিজ শর্ট মুভি ক্যাটরিনা অ্যান্ড দি আদার্সের। প্রায় 15 মিনিটের এই শর্ট মুভিটিতে এমন কি আছে যেটা তোমাদের দেখা উচিত, আর এই পুরো ভিডিওতে আমরা সেটা এক্সপ্লেন করব। এই রহস্যজনিত শর্ট মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি শহর দেখতে পাই যেটা কিনা নিত্যদিনের মতোই প্রতিনিয়ত চলে যাচ্ছে। এমন তো অবস্থায় সিন বদলায় আরেকটি মেয়েকে আমরা লক্ষ্য করি, যার নাম ক্যাটরিনা। সে অনেকটাই দুর্বল এবং সে ঘুমাতে পারে না। কেন সে জানতে পেরেছে তার HIV পজিটিভ হয়েছে। সিন বদলায় তখন আমরা দেখতে পারি তার মা তাকে ডাকছে ক্যাটরিনা বলে, তোমার কি হয়েছে, তুমি দরজা খোলো না কেন? এমন তো অবস্থায় ক্যাটরিনা দরজার খোলে না এবং সে কোনো উত্তরও দেয় না, সে বিছানায় শুয়ে থাকে। সিন বদলায় তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা তার বিছানার পাশে রাখা ফ্রেমের ছবিটি দেখতেছে, সেখানে তার বন্ধুদের সাথে সে কত সুখী ছিল। কিন্তু HIV পজিটিভ হওয়ার কারণে সব কিছু বদলে গিয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ক্যাটরিনা একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও এবং সে অনেক ড্রেস আপ করেছে। সিন বদলায় তখন আমরা দেখতে পাই ক্যাটরিনা একটি ক্লাবে পৌঁছে গিয়েছে এবং একটি অজ্ঞাত ছেলেকে বাজেভাবে ইশারা দিচ্ছে, যেন সেই ছেলেটি তার সাথে তার মনোবাসনা পূরণ করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা ওয়াশরুমে গিয়ে তাদের কাজটি সম্পন্ন করে। আরও সে ছেলেটিকে বলেছিল সে যেন কোনো প্রোটেকশন ব্যবহার না করে, কারণ তার মধ্যে যে HIVটা রয়েছে সেটা যেন সেই ছেলেটির মধ্যেও চলে যায়। সিন বদলায় তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিয়েছে এবং সে বাসায় পৌঁছে গিয়ে অনেক হতাশ অবস্থায় বিছানায় বসে রয়েছে এবং কিছু একটা ভাবছে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ক্যাটরিনা আবার শহরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে এবং সে আবারও ড্রেস আপ করেছে। এবং সিন বদলায় তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা এমন একটি শপের দোকানে গিয়েছে যেটা 18+এর একটি শপের দোকান, এবং সেখানে গিয়ে সে তার মনোবাসনা পূরণ করার জন্য কিছু মানুষের খোঁজ করছে, মানে এমন একজন মানুষকে খোঁজ করছে। তো এমন অবস্থায় সে একটি বুড়ো লোককে পায় যাকে সে বাথরুম থেকে ধরে নিয়ে আসে এবং এসে তাকে বলে সে যেন তার মনোবাসনা পূরণ করে। এবং সেই বুড়ো মানুষটি যে কিনা প্রোটেকশন ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ক্যাটরিনা সেটা বারণ করে দেয়। আর সে বুড়ো মানুষটিকে বলে কাম ইন মি, মানে প্রোটেকশন বাদে কাজটি তুমি সেরে ফেলো। সিন বদলে তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা বাসায় ফিরে এসেছে এবং সে আবারও হতাশায় বিছানায় শুয়ে রয়েছে, তার চোখে কোনো ঘুম নেই। এমন তো অবস্থায় সিন বদলায় যখন আমরা দেখতে পারি ক্যাটরিনা একটি লিসবন কাপলের সঙ্গে ডেটে যাওয়ার প্ল্যান করতেছে এবং তাদের সঙ্গে এই কথাটি ফাইনাল করতেছে। সিন বদলায় তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা সেই লিসবন কাপলের সঙ্গে ডেটে গিয়ে বসে রয়েছে এবং সেখানে গিয়ে সে তাদের কিছু কথা বলে। কথাগুলো ঠিক এরকম, টু বি অনেস্ট লিসবন কাপলদের সঙ্গে এটাই আমার প্রথম ডেট, আমি এখনও ভার্জিন রয়েছি, আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হবে না। কথাটি শোনা মাত্র তারা দুজনে খুশি হয়ে যায় এবং তারা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর ক্যাটরিনা তাদের সঙ্গে তার মনোবাসনাটি পূরণ করে ফেলে এবং সেখানেও সে বলে প্লিজ কাম ইন মি, মানে প্রোটেকশন বাদে কাজটি সেরে ফেলো। সিন পদে তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা রাস্তায় ফিরে এসেছে এবং বাসায় যাওয়ার জন্য লিফট যাচ্ছে। এমন অবস্থায় সে এমন তিনজনের কাছ থেকে লিফট নেয় যারা কিনা একটি গাড়িতে আসছে ছিল এবং সেই তিনজনই প্রাপ্তবয়স্ক যুবক, এবং সে তাদের বলে তোমাদের যখন মন চাই তোমরা তখনই গাড়িটি দাঁড় করিও। গাড়িটি এক জায়গায় দাঁড় করানোর পরে গাড়ি থেকে ক্যাটরিনা বের হয়ে এসে স্বইচ্ছায় নিজে তাদেরকে রেপ করতে দিয়েছিল, এবং সে এজন্যই দিয়েছিল কারণ সে জানতো যদি তারা তাকে রেপ করে তাহলে অবশ্যই তার মধ্যকার যে HIV ভাইরাসটি রয়েছে সেটা তাদের মধ্যেও চলে যাবে। এবং ছেলেগুলো খুবই চালাক ছিল, তারা তাকে অবশ্যই প্রোটেকশন ব্যবহার করতে বলেছিল, কিন্তু ক্যাটরিনা সেখানেও বলেছিল প্লিজ কাম ইন মি, মানে প্রোটেকশন বাদে তোমরা কাজটি সেরে ফেলো। সিন বদলে তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা আবার রাস্তা দিয়ে একা একা হেঁটে বাসার দিকে রওনা দিয়েছে, কারণ সে অবশ্যই হতাশ রয়েছে। এবং সিন বদলে থাকে তখন আমরা দেখতে পারি ক্যাটরিনা বাসায় পৌঁছে গিয়েছে এবং কিছু একটা ভাবছে বসে বসে, কারণ তোমরা জানো ক্যাটরিনা অবশ্যই হতাশ থাকে। এমন তো সে ক্যাটরিনার ফোনে একটি কল আসে যেটা কিনা হসপিটাল থেকে কল আসে এবং সেই হসপিটালটির নাম হচ্ছে বারবারাস হসপিটাল। সিন বদলে তখন আমরা জানতে পারি ডক্টর ওখান থেকে বলছে একটি সুখবর আছে ক্যাটরিনা তোমার জন্য, তুমি কি শুনতে ইচ্ছুক কিনা। এবং সিন বদলায় তখন আমরা দেখতে পারি সে বলতেছে তোমার যে HIV টেস্টটি হয়েছিল সেটা আমাদের তরফ থেকে ভুল হয়েছিল, কারণ তোমার HIV নেই, মানে নেগেটিভ। এটা শোনার পর ক্যাটরিনা যেন আকাশ থেকে নিচে পড়ে, মানে ও যতগুলো কাজ করেছে সবগুলোই ওর বৃথা চলে গিয়েছে। তো দর্শক, তোমাদের এই গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিও একটা লাইকও করে দিও। ধন্যবাদ।